তো বন্ধুরা, কাজের ফ্যাক্টরিও তৈরি হচ্ছে, সংস্থাও তৈরি হচ্ছে, নানা ধরনের অনলাইন সোশ্যাল মিডিয়ার একটা প্রাইভেট লিমিটেড তৈরি হচ্ছে। তার মধ্যে যখন তৈরি হচ্ছে, তো শূন্যস্থানও অনেক বাড়বে, কাজেরও অনেক দেখা দেবে এই রাজ্যে। তো বন্ধুরা, জেনে রাখুন, বাংলার ব্যাপক বিনিয়োগ ফ্লিপকার্টের, থাকছে বহু কর্মস্থানের সুযোগ। রাজ্যের শিল্প পরিবেশকে ফিরিয়ে আনতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার প্রত্যেক বছর ঘটা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করা থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি বিদেশি সফরও করে এসেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান লক্ষ্য একটাই, যেভাবে হোক শিল্প নিয়ে আসে। নিউটাউনে বিশাল একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি। ইতিমধ্যে সেখানে রিলায়েন্স থেকে আসছে আরও বেশ কয়েকটি সংস্থা। এখানে সহজ শেষ নয়, জানুন কি বাংলায় বিপুল বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। নদিয়ার হরিণঘাটা লজিস্টিক হাব তৈরি করতে চলেছে এই সংস্থা, আর তা তৈরি করতে ইতিমধ্যে ইনস্ট্রাক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। আর এই জন্য হরিণঘাটা 358 একর জমির মধ্যে 100 একর জমিও দিয়েছে রাজ্য সরকার। ইনস্ট্যান্ট কার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড রাজ্যের অন্যতম বৃহৎ এক লজিস্টিক হাব তৈরি করবে, আর এই হাব তৈরি করতে প্রায় 1000 কোটি টাকা খরচ হবে জানা গিয়েছে। এই পরিমাণ বিনিয়োগ যা রাজ্যের শিল্পে ভবানীমূর্তিকে এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাশাপাশি রাজ্যের শিল্পে এই পরিমাণ বিনিয়োগের সঙ্গে কর্মস্থলও বৃদ্ধি পাবে। বিশাল এই লজিস্টিক হাব তৈরি করে হলে কর্মস্থান বাড়বে বলে মনে করছে নবান্ন। এ বিষয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র আগেই জানিয়েছেন, হাব তৈরি হলে কর্মসংস্থান হবে 18,310 জনের। পাশাপাশি পরক আরও কয়েক হাজার মানুষ কর্মস্থানের রাস্তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে ফ্লিপকার্টের কাজ শুরু হয়ে যাবে। জানা গিয়েছে একাধিক জায়গা দেখার পর হরিণঘাটাকে চিহ্নিত করেছে সংস্থা। বর্তমান বাজার মূল্য ধরে 63.49 লক্ষ টাকার প্রতি একর জমি দেবে রাজ্য। রাজ্য সরকার আশীর্বাদে ফ্লিপকার্টের এই লজিস্টিক হাব এর সৌজন্যে আগামী দিনে আরও একাধিক প্রকল্প চালু হবে হরিণঘাটায়। তো বাংলার মধ্যে নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটার মধ্যেই কিন্তু ফ্লিপকার্টের হাব তৈরি হবে, যেখান থেকে যেগুলো অর্ডার করবেন অনলাইনে বা অনেক রকম দ্বারা ফ্লিপকার্টের অনেক রকম সংস্থা আছে, সেগুলো কিন্তু ওখানেই তৈরি হবে। তো বন্ধুরা, অনেকেই শূন্যস্থান হবে, শূন্য পথ ফাঁকা হবে। তো বন্য বিরোধ দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।